বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা গুড নিউজ রয়েছে। রাজ্য সরকার প্রায় 1100 ICDS অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এমনই খবর প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় 7 জুন 2018 বৃহস্পতিবার অর্থাৎ আজকে। উত্তর চব্বিশ পরগনা 1100 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। বিজ্ঞপ্তি 11 জুন অর্থাৎ 11 জুন এই বিজ্ঞপ্তিটি বেরোতে চলেছে, যেখানে প্রায় 1100 নারী কর্মী নিয়োগ করতে চলেছেন রাজ্য সরকার। অবশ্যই এটা একটা খুচে খবর, তো চলুন বিস্তারিতভাবে আমরা খবরটি একবার দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ যে রেড সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এক্ষুনি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিওগুলি দেখার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করেছেন। সেই আনন্দের মাঝেই শূন্যপদ পূরণ এবং মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় 1100 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের জন্য এতদিন এই নিয়োগ প্রক্রিয়া থেমেছিল। জেলার সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আগামী 11 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদপত্র, জেলার ওয়েবসাইট এবং জেলার 45টি ICDS প্রজেক্ট অফিসেও ওই বিজ্ঞপ্তি টাঙানো হবে। সামনের পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে প্রশাসন, এখন জোর প্রস্তুতি চলছে। এ নিয়ে প্রশাসনিক বৈঠকও সম্পন্ন হয়েছে, শুধু বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় 10,000-এর বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে কর্মী বা ওয়ার্কার এবং একজন করে সহায়িকা বা হেল্পার থাকেন, কিন্তু বেশ কয়েক মাস ধরেই বহু জায়গায় কর্মী এবং সহায়িকার পদ খালি পড়ে রয়েছে। তাই মূল কারণ, বহু জায়গায় কর্মীরা অবসর নিয়েছেন, সেখানে সহায়িকা তথা হেল্পাররাই কেন্দ্র চালাচ্ছেন। আবার বহু জায়গায় সহায়িকারা পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়ে কর্মী হয়ে গিয়েছেন, অর্থাৎ সেসব এলাকায় সহায়িকার হয়ে যাচ্ছে, কর্মীদের একাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে হচ্ছে। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই সমস্যা বেশি, গ্রামীণ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের সংখ্যাও বেশি, সেখানে একজন কর্মী বা সহায়িকা দিয়ে সামলানো খুবই কঠিন ব্যাপার। উত্তর চব্বিশ পরগনা জেলার মোট 1,092 জনকে নেওয়া হবে। এর মধ্যে প্রায় 218 জন কর্মী বা ওয়ার্কার এবং প্রায় 874 জন সহায়িকা বা হেল্পার নেওয়া হবে। বারাসত মহকুমায় নেওয়া হবে 65 জন কর্মী এবং 299 জন সহায়িকা। বারাকপুর মহকুমায় 55 জন কর্মী এবং 188 জন সহায়িকা নেওয়া হবে। বসিরহাট মহকুমার জন্য 75 জন কর্মী এবং 210 জন সহায়িকা এবং মহকুমা এবং বনগাঁ মহকুমায় 23 জন কর্মী এবং 177 জন সহায়িকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার 45টি ICDS প্রজেক্ট অফিস রয়েছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনের জন্য নিয়োগ প্রক্রিয়া করা যায়নি, তাই ভোট মিটতে আমরা নেমে পড়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 11 জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করব, তারপর দ্রুত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। সামনের পুজোর আগেই আমরা এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে এবং এই খবরটি আপনি আপনার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করুন। যে আরও যে সকল জেলাগুলি রয়েছে সেই সকল জেলায় পরবর্তী সময়ে যখন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা এই ধরনের খবর প্রকাশিত হবে, সবার আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তাই এখনো পর্যন্ত যারা বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।